কোরআন নবী বলেছেন মুসাফিরের দোয়া তোমার কাছে কবুল হয়। আল্লাহ রে, এরকম দেশ ছেড়ে বিদেশে এসেছি, হাজার হাজার কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে এসেছি, আল্লাহ এই মুসাফির অবস্থায় তোমার দরবারে ফরিয়াদ কান্দারে শেষে হাত ছুটিয়েছি রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারাই টাকা পয়সা দিয়েছেন, দোয়া চেয়েছেন, অনেকে মা বাবার জন্য, অনেকে অসুস্থ আছেন, এই গ্রামে নাকি ছয়জন লোক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, এরকম অনেক লোক তো অসুস্থ অবস্থায় আছেন, কত মুরুব্বিরা এই গ্রামের কবরস্থানে পড়ে পড়ে আছে আল্লাহ। আজকের এই মাহফিলে রুসিরাত তাদের কবরে আজাব তুমি মাফ করে দাও, এই গ্রামের গ্যারাঙ্গিয়া গ্রামের মধ্যে তুমি তোমার রহমত নাজিল করে দাও, তুমি সরিয়ে দাও, এই গ্রামবাসী সকলকে এক এক হয়ে মিলেমিশে বসবাস করবার তৌফিক তুমি দান করে দাও, তোমার আজাব কদর থেকে এলাকাবাসীকে তুমি হেফাজত করো, ইন্ডিয়ার সকল মুসলমানদেরকে হেফাজত করো, এই দেশের মধ্যে খায়ের বরকত দান করো, আল্লাহ হিন্দু মুসলিম মিলে মিশিয়ে সবাই একসাথে বসবাস করবার তৌফিক দাও আল্লাহ, মারামারি হানাহানি কাটাকাটি থেকে সকলকে হেফাজত করো আল্লাহ, সকলকে মিলে মিশিয়ে থাকবার তৌফিক তুমি দান করে দাও বেকারি আল্লাহ। আমরা যারা হাত উঠাই না আমাদের আব্বাম্মার গুনাহ খাতা গুলো তুমি মাফ করে দাও, কবরের বাসিন্দা কবর কি জান্নাতের বাগান বানাও আল্লাহ, যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা তুমি দান করে দাও মালিক রে, চলে গিয়েছে বহু রাত, চলে গিয়েছে রাতের পর রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, এই জিন্দগি থেকে চলে গিয়েছে আল্লাহ, আমাদেরকে এখনো পর্যন্ত কবরের সামান আমরা তৈরি করতে পারি নাই আল্লাহ, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে গিয়া তোমার মহব্বত ভুলে গিয়েছি, তোমার নবীর মহব্বত আমরা ভুলে গিয়েছি আল্লাহ, আমাদের দিলের ভিতরে তোমার মহব্বত, তোমার নবীর মহব্বত ঢুকিয়ে দাও আল্লাহ, সবচেয়ে বেশি মহব্বত তোমাকে তোমার নবীকে করবা তৌফিক তুমি দান করে দাও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ মালিক তুমি যদি আমাদেরকে মাফ না করো আমাদেরকে মাফ করনে বলে আর কেউ নাই গো, তুমি জানো আমাদেরকে কেউ মাফ করবে না, তুমি যে আমাদের একমাত্র মালিক আল্লাহ, আমরা সুখে থাকলেও তুমি আমাদের রব, আমরা দুঃখে থাকলেও তুমি আমাদের রব, আমরা শান্তিতে থাকলেও তুমি আমাদের আল্লাহ, অশান্তিতে থাকলেও তুমি আমাদের আল্লাহ, আমরা সুস্থ থাকলেও তুমি আমাদের আল্লাহ, অসুস্থ থাকলেও তুমি আমাদের আল্লাহ, আল্লাহ আমরা অভাবে থাকলেও তুমি আমাদের আল্লাহ, আমরা সচ্ছল অবস্থায় থাকলেও তুমি আমাদের আল্লাহ, জান্নাত দিলেও তুমি আমাদের আল্লাহ, জাহান্নাম দিলেও তুমি আমাদের আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো গতি নাই, পথ নাই, মত নাই আল্লাহ, তুমি যদি একবার তোমার দোয়া থেকে তাড়িয়ে দাও বলে দাও দেখি কি আমাদের আশ্রয় দিবে, কি আমাদেরকে মাফ করবে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তোমার জাত ও জালালের কসম দিয়া বলি রে আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহুম্মা আমিন, না করলে কেউ আমাদেরকে মাফ করবে না গো আল্লাহ, আল্লাহুম্মা সাদর করি আমানুস আল্লাহ বানায়া মাফ করিয়া দাওনি যুগুনি
আনসার ক্যান্সার দিয়া হাসপাতালের বেডের মধ্যে শোয়া শোয়া
শেষ মুহূর্তে আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহমীন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বল করে দিন যারা আছেন বলো।